আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের সকলকে স্বাগতম শোভন স্টাডির নতুন একটা ভিডিওতে দুই হাজার তেইশ সালের এসএসসি পরীক্ষা নিয়ে আমরা আজকে কথা বলবো অর্থাৎ বর্তমানে যারা ক্লাস টেনে পড়াশোনা করছো তাদেরকে নিয়ে আগামী বছর তোমাদের পরীক্ষাটা হবে কবে পরীক্ষা হবে সেটাকে অনেকেই জানতে চাচ্ছে সেটা তোমাদের টেস্ট পরীক্ষায় নোটিশ প্রকাশ করা হয়েছে এক্ষেত্রে টেস্ট পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষায় ফেল করলে কোনো সমস্যা হবে কিনা না তা নিয়ে আমরা কথা বলবো কারণ অনেক শিক্ষার্থী দেখা গেল এক দুই সাবজেক্টে ফেল করবে এই ব্যাপারগুলো আসলে শিক্ষা মন্ত্রণালয় কী বলছে যে পরীক্ষা দিতে পারবে না কি দিতে পারবে না আর তার সাথে কোন সিলেবাসে তোমাদের পরীক্ষাগুলো হবে এবং সিলেবাসের কীভাবে শেষ করবে সেটা নিয়ে আমি ওই ছোট্টভাবে কথাবার্তা বলবো তা সম্পূর্ণ ভিডিও দেখবা আর একটা কথা বলবো যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করো কেন করবো ভাইয়া কারণ সামনে তোমাদের পরীক্ষা সম্পর্কিত সকল তথ্যগুলো ভাইয়ের কাছ থেকে পা তোমরা পাবা এতদিন আমরা দুই হাজার বাইশ নিয়ে কাজ করেছি তো এখন তোমাদেরকে নিয়ে কাজ করবো আস্তে আস্তে তোমাদের পরীক্ষা তথ্যগুলো সো আমাদের সাথে যুক্ত হয়ে যাও কেমন তো যেটা বলছিলাম তোমাদের প্রথমত বলে পরীক্ষা কবে হবে এবারটা ক্লিয়ার করি পরীক্ষা দুই হাজার তেইশ সালের এসএসসি পরীক্ষাটা প্রতি বছর ফেব্রুয়ারি মাসে হয় তোমাদের এক মাস পিছিয়ে মানে মার্চ মাসই হবে এখন মার্চ মাসে যদি রোজা থাকে তাহলে হয়তো আরও পিছিয়ে যেতে পারে তবে ধারণা করা যাচ্ছে মার্চই হবে এবং তোমরা সেভাবেই পরীক্ষার প্রস্তুতিগুলো নেওয়া যে মার্চে পরীক্ষা হবে কেমন এখন আসি তোমাদের তোমাদের টেস্ট পরীক্ষা নিয়ে টেস্ট পরীক্ষা নিয়ে মাধ্যমিক মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করে এখানে সকল শিক্ষা জন্য দেখতে পাচ্ছ তারা বলেছে যে টেস্ট পরীক্ষার ফলাফল তোমাদের প্রকাশ করতে হবে আগামী তিরিশ নভেম্বরের মধ্যে অর্থাৎ স্কুলগুলো পরীক্ষা নিবে পরীক্ষার ফলাফল তিরিশ নভেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে এর মানে পরে কেউ মানে রেজাল্ট প্রকাশ করতে পারবে না অর্থাৎ ধারণা করা যাচ্ছে ধরো তোমাদের পরীক্ষা তো বা পাঁচ নভেম্বর দশ নভেম্বর বা পনেরো নভেম্বর নভেম্বর শুরু হবে তারপরে পরীক্ষা শেষ করে তার রেজাল্ট প্রকাশ করবে ওই তারিখের মধ্যে বিষয়টা বুঝতে পারছো জাস্ট কাজ এটুকুই এখন আসি যে তোমাদের টেস্ট পরীক্ষা ফেল করলে কোনো সমস্যা হবে কিনা তার আগে সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে একটু ছোট্ট করে বলি সংক্ষিপ্ত সিলেবাস তোমাদের যে দুই হাজার তেইশ যেখানে থাকবে এই লেখা সিলেবাসগুলো তোমরা সংগ্রহ করবা এক্ষেত্রে সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আমরা অনেক আগে একটা ভিডিও করা ছিল নতুন কোনো ভিডিও দরকার আছে কিনা সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে বা শর্ট সিলেবাস নিয়ে আমাদেরকে কমেন্টে জানাও যদি বেশি কমেন্ট দেখি তাহলে হয়তো নতুন ভিডিও আসতে পারে যেটা বলছিলাম এখন তোমাদের সিলেবাস শেষ করার প্রক্রিয়া নিয়ে আমাদের একটা গাইডলাইন ভিডিও পাবা একদম সিলেবাস কিভাবে তোমরা প্রত্যেকটা অধ্যায়ের অর্ধেক কিভাবে শেষ করতে পারো কিভাবে তোমরা একটা প্ল্যানিং করে পড়াশোনা করবা সেগুলো নিয়ে ভিডিও পাবা ভাইয়া আর যেটা বলছিলাম তোমাদের টেস্ট পরীক্ষা ফেল করলে সমস্যা হবে কি না এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো ধরনের নির্দেশনা দেওয়া নাই যে সমস্যা হবে নাকি হবে না পরীক্ষা দিতে পারবে দিতে পারবে নাকি দিতে পারবে না এরকম কিছু না এটা সম্পূর্ণ স্কুল কর্তৃপক্ষের বিষয় স্কুল কর্তৃপক্ষ যদি চায় তাহলে তোমাদেরকে সমস্যা করতে পারে আবার যদি স্কুল কর্তৃপক্ষ বলে যে না ওরা যতই ফেল করুক ওদেরকে আমরা নিয়ে নিব তাহলে কোনো সমস্যা নেই এটা সম্পূর্ণ স্কুল স্কুলের বিষয় এখন স্কুলের শিক্ষকদের সাথে কথাবার্তা বলো আর চেষ্টা করবো অবশ্যই পাশ করার জন্য ভালো রেজাল্ট করার জন্য চেষ্টা করবো কারণ টেস্ট পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষা নেওয়া হয় তোমার প্রস্তুতির জন্য তুমি কতটুকু প্রস্তুত কতটুকু তুমি এখানে পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবা তার একটা ধারণা এখান থেকে পাওয়া যায় তো অবশ্যই তোমরা এই জিনিসগুলো অ্যাটেন্ড করবে এবং ভালো রেজাল্ট করবে আর এক্ষেত্রে ওই একটা কথা বলবো এটাই সম্পূর্ণ স্কুলের সিদ্ধান্ত স্কুল যদি বলে তোমাদেরকে নিবে তাহলে নিয়ে নিবে কেমন তো এই ছিল মূলত তোমাদের এই পরীক্ষা নিয়ে সর্বশেষ আপডেট তথ্য ইনশাআল্লাহ সামনে আরো অনেক তথ্য আসবে সেগুলো পেতে আমাদের সাথে যুক্ত থাকবা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ